নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের বন সহায়কের যে তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি এটা পরীক্ষা নয় এটা তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ অর পার্সোনালি টেস্ট অর ভাইভা তোমার তোমরা যেটাই বলো তার জন্য যারা যারা ফর্ম ফিল আপ করেছো একটা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ তারা কিভাবে প্রস্তুতি নেবে তার উপরে আজকের মেন ভিডিওটি এই ভিডিওতে তোমাদের আমি বলে দেবো যে তোমরা ইন্টারভিউর জন্য বাড়িতে বসে কিভাবে প্রিপারেশন নেবে এবং যারা যারা স্মার্ট গ্যালাক্সি অফলাইন কোচিং সেন্টার যেটা বালুঘাট এবং বর্ধমানে অবস্থিত সেখানেও প্রিপারেশান নিতে চাও তারাও নিতে পারো যারা যারা সেন্টার থেকে প্রিপারেশন নেবে তাদের জন্য আজকের যে গাইডবুকটা সম্পর্কে আলোচনা করা হবে সেটা সম্পূর্ণ ফ্রিতে তারা কিন্তু সেই সেন্টার থেকে অবশ্যই পেয়ে যাবে যারা যারা ইন্টারভিউ দেবে ইন্টারভিউর জন্য ক্লাস করবে এবং যারা যারা শুধুমাত্র বাড়িতে বসে প্রিপারেশন নেবে তাদের জন্য আজকের এই ই লঞ্চ করা হচ্ছে পিডিএফ আকারে তো দেখে নেওয়া যাক আজকের এই পিডিএফটা কীভাবে এবং কী কী রয়েছে এখানে আমি এবং আমার বর্ধমান সেন্টার যেটা ইনচার্জে রয়েছেন জীবিকা প্রতিষ্ঠা ইউটিউব চ্যানেলদের যিনি ক্রিয়েটার এবং তার পাশাপাশি আমার বর্ধমান যে কোচিং সেন্টার রয়েছে স্মার্ট স্মার্টগ্যালাক্সি ইউটিউব চ্যানেলের বা স্মার্ট স্মার্টগ্যালাক্সি কোচিং সেন্টারের যে ব্রাঞ্চ রয়েছে বর্ধমানে তার যিনি ইনচার্জে বা হেড রয়েছেন সিদ্ধার্থ সিনহা তিন তার প্রচেষ্টায় এবং আমার প্রচেষ্টায় সম্পূর্ণরূপে বন সহকের ইন্টারভিউয়ের বুকটা কিন্তু রেডি করা হয়েছে এবং এটাতে তোমাদের যে একটু আলাদা ধরনের বিষয় এখানে উঠে এসেছে সেই বিষয়গুলো তোমাদের জেনে নেওয়া দরকার কীভাবে তোমরা করবে দেখো প্রথমে তোমাদের আছে মোট তেইশটি চ্যাপ্টার সমেত প্রত্যেকটা জেলাভিত্তিক তো আলোচনা আছেই আছে তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে কী কী থাকছে এই বইটাতে এখানে যে বইটা আছে সেই বইয়ে তোমাদের থাকছে প্রথমত ইন্টারভিউর যে সম্পূর্ণ সিলেবাস যেটা বন সহায়কের কাজটা কি যেটা তোমাদের সবার আগে জানা দরকার কি কি মাথায় রেখে ইন্টারভিউ দিতে যেতে হয় কোন কোন বিষয়গুলো তোমরা দেখে যাবে নিজের সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন বায়োডাইভার্সিটি মোস্ট ইম্পর্ট্যান্ট বৈচিত্র বন্য বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ সংক্রান্ত যে আইন ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্য যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সুন্দরবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মাথায় রাখবে সুন্দরবন সম্পর্কে কিন্তু ডেফিনেটলি তোমাদের প্রশ্ন ধরবেই ধরবে ভারতের ম্যাপে বিভিন্ন ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত নাম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার তথ্য বাংলায় অনুচ্ছেদ যেটা তোমাদের কিন্তু পরীক্ষার একটা পার্ট এবং ইংরেজিতে অনুচ্ছেদ ঠিক আছে পশ্চিমবঙ্গের ভূগোল পশ্চিমবঙ্গের বন সম্পর্কিত তথ্য বন দফতরের কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য ভারতের বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ বিশ্বের পাঁচটি প্রধান মন অরণ্য বাস্তুসংস্থান এবং বন সৃজনের উদ্দেশ্য সবুজশ্রী প্রকল্প কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এবং কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং চারটি অমৃতবাণী এই টোটাল তেইশখানা কিন্তু তোমাদের এখানে সিকোয়েন্স রয়েছে যার মধ্যে দিয়ে এটা কভার করা হচ্ছে তো তোমরা বুঝতে পারছো যে এর মান কতটা কি রয়েছে ঠিক আছে প্রথমে তোমাদের ইন্টারভিউয়ের জন্য কি কি লাগবে বাংলায় পড়ার ক্ষমতা বাংলায় লেখার ক্ষমতা যেখানে তোমাদের তিরিশ তিরিশ করে মার্কস থাকবে যেটা এখানে কভার করা আছে ইংরেজি অথবা হিন্দিতে ক্ষমতা জেনারেল নলেজে কুড়ি থাকবে এবং পার্সোনালিটি নেই তোমার ফিটনেস কিরকম তার উপরে দশ মার্ক মোট একশো নাম্বারের কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে এবার হচ্ছে বন সহায়কের কাজ কী বন সহায়কের যে মেন কাজগুলো হচ্ছে বনের তদারকি করার সময় আনরোজের বিভিন্ন ধরনের কাজ থেকে থাকে সম্পূর্ণ বিষয়গুলো তোমরা কোন কোন বিষয়ে ইন্টারভিউ যখন দিতে যাবে কোন কোন বিষয়কে মাথায় রেখে তোমরা ইন্টারভিউ দিতে যাবে সমস্ত তথ্য কোন কোন বিষয়গুলি দেখে যেতে হবে সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা রয়েছে ঠিক আছে নিজের সম্পর্কিত কি কী প্রশ্ন হয় যেমন তোমার নাম কি তোমার সম্পর্কে কিছু বললো তোমার বাবা কি করে কিভাবে কি কী উত্তর দেবে সম্পূর্ণ বিষয়গুলো এখানে তোমাদের উল্লেখ করে দেওয়া আছে জীব বৈচিত্র্য যেটাকে আমাদের বায়োডাইভার্সিটি বলা হয় তার সম্পর্কিত প্রত্যেকটা তথ্য এখানে একদম এ টু জেড তোমাদের এখানে তুলে ধরা রয়েছে এবার আসলো তোমাদের ইন্টারভিউর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন স্পেশালি এই বন সহায়কের ইন্টারভিউ জন্য যেটা এখানে সম্পূর্ণরূপে এখানে তুলে আছে এবার এরপরে আসলো তোমাদের বন্যপ্রাণী সংরক্ষণ যে আইন এবং তার মধ্যে কি কি থাকে যেটা তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা তোমাদের জানতেই হবে ইন্টারভিউ দিতে গেলে সেগুলো কিছু গুরুত্বপূর্ণ আইন যেমন ভারতীয় বনভূমি সুরক্ষা রক্ষা আইন ঠিক আছে জীব বৈচিত্র্য সুরক্ষা আইন বিভিন্ন ধরনের আইন সম্পর্কিত তথ্য ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্যের যে সকল বিষয়গুলো ভারতের কি কি ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্য রয়েছে সেগুলো এবং এর কিন্তু ডেমো পিডিএফ লিঙ্ক তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেটা থেকেও দেখে নিতে পারো ঠিক আছে অসুবিধার কোনো ব্যাপার নেই এবং এর যে লিঙ্কটা সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ফুল পিডিএফ লিঙ্কও তোমরা অ্যাভেলেবেল আছে যদি তোমাদের রকম কোনো অসুবিধা হয় ইবুক পিডিএফটা তোমাদের নিতে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারে তোমরা জাস্ট কন্ট্যাক্ট করবে তোমরা কিন্তু সেখান থেকেও পেমেন্টের মধ্যে দিয়ে পিডিএফটা পারচেস করে নিতে পারবে সুন্দরবন সম্পর্কিত সমস্ত তথ্য ভারতের ম্যাপসহ সমস্ত তথ্য এখানে দেওয়া আছে ম্যাপসহ ঠিক আছে কোথায় কী কী আছে একদম ম্যাপসহ প্রত্যেকটা উল্লেখ করা আছে বন সহায়কের ইন্টারভিউ বই সম্পর্কিত যে তথ্যগুলো যেখানে গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত নাম যেগুলো তোমাদের প্রয়োজন তা দেওয়া আছে এবার চলে আসলো তোমাদের বিভিন্ন ধরনের জেলার যে সকল তথ্যগুলো প্রত্যেকটা জেলায় এখানে তেইশটা জেলায় এখানে উল্লেখ আছে এবং তেইশটা জেলার কী কী বিষয়গুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কিন্তু এখানে পরপর কিন্তু তোমাদের দেওয়া আছে ক্লিয়ার ওকে তো তোমরা সেটা যখন নিয়ে নেবে তোমরা অবশ্যই দেখে নেবে এটা নিজেরা পড়ে নেবে যার যার যে যে জেলা থেকে বিলং করছো সেটা তোমরা গোটাটা দেখে নেবে ঠিক আছে এরপরে চলে আসি বাংলায় অনুচ্ছেদ যেটা তোমাদের পরীক্ষাতে থাকবে অনুচ্ছেদ এক দুই ঠিক আছে এ তিন এখানে অনুচ্ছেদগুলো এখানে সম্পূর্ণ উল্লেখ করে দেওয়া আছে এবার ইংরেজিতে অনুচ্ছেদ তোমাদের দুটো এখানে দেওয়া আছে পশ্চিমবঙ্গের ভূগোল প্রত্যেকটা ভূগোলের প্রত্যেকটা তথ্য পশ্চিমবঙ্গের ভূগোলের প্রত্যেকটা তথ্য এখানে একদম এ টু জেড কমপ্লিট করে দেওয়া আছে ঠিক আছে কোনো অসুবিধার ব্যাপার নেই কিছু বাদ দেওয়া নেই এই প্রত্যেকটা বিষয় এখানে একদম সম্পূর্ণরূপে উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে এই গেল তারপর পশ্চিমবঙ্গের বম বন সম্পর্কিত তথ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা হ্যাঁ পশ্চিমবঙ্গে কত বর্গ কিলোমিটার বন আছে কী কী আছে সব এখানে একদম এ টু জেড ঠিক আছে তারপরে ডেন্সিটির যে ব্যাপারটা কোথায় কম আছে কোথায় বেশি আছে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে কোথা কোন বনে কী কী পাওয়া যায় চিরহরিত অরণ্য ঠিক আছে ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কিত তথ্য প্রত্যেকটা ঠিক আছে বিশ্বের যে সকল বনের যে আমাজন বন কঙ্গরে ইনফারে যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ বন সেই কিন্তু তোমাদের এখানে তথ্য সম্পূর্ণরূপে প্রদান করা আছে এছাড়া প্রকল্পের মধ্যে প্রকল্প যেটা সম্পূর্ণ বনের উপরে এবং এছাড়া তোমাদের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ যেগুলো তোমাদের বারবার কোনো ইন্টারভিউ হলে আস তোমাদের আসলে সেটা তোমাদের এই প্রশ্নগুলো ফেস করতে হয় তো এই সকল তথ্যগুলো এছাড়া তোমাদের যে কারেন্ট ইভেন্টের যে সকল তথ্যগুলো রয়েছে যেমন নেপালের নতুন মানচিত্র কোভিড নাইন্টিন সম্পর্কে আমফান সম্পর্কে চীনা অ্যাপ বাতিল কোভ্যাক্সিন ঠিক আছে ধনির যে অবসর ঘোষণা লেবানন বিস্ফোরণ সহ বিমান দুর্ঘটনা প্রত্যেকটা জিনিস এ টু জেড এখানে ঠিক আছে কিভাবে উত্তর দেবে চারটি অমৃত বাণী সম্পর্কে এখানে সম্পূর্ণ করে একদম কমপ্লিট করে দেওয়া আছে তো এটা তোমাদের বুঝতেই পেরেছো তোমরা এতক্ষণ যারা রিভিউটা দেখলে তারা এইটুকু বুঝে গেছে যে এর মান কতটা স্পেশাল রয়েছে তোমরা ইন্টারভিউয়ের যে গাইড বুকটা তোমাদের তৈরি করা হয়েছে এ নিয়ে তোমরা হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকো যে এটা তোমাদের একটা স্পেশালভাবে তৈরি করা হয়েছে কেন প্রচুর ক্যান্ডিডেট এখানে ইয়ে করেছে সেই ক্ষেত্রে তোমাদের এটা স্পেশালি তোমাদের রিকমেন্ড করছি আমি অবশ্যই নিয়ে বাড়িতে যারা যারা পড়ছো তারা অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে বাড়িতে বসে প্রিপারেশনটা চালু করে দাও যদি তোমাদের মনে হয় যে হার্ড কপির থ্রু তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হোক তারও ব্যবস্থা আছে তার জন্য তোমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ক্লিয়ার এবং এর যে তোমাদের ইন ভিডিওস তোমাদের যখন ইন্টারভিউয়ের ডেট ঘোষণা করা হবে ভিডিও আকারে ইউটিউবের মধ্যে দিয়েও কিন্তু তোমরা অবশ্যই এর জন্য স্পেশাল প্রিপারেশন পেয়ে যাবে তার জন্য তোমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে যাতে করে যখন ভিডিওগুলো তোমাদের প্রোভাইড করা হবে তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও তো বন্ধুরা আজকের যে তোমাদের রিভিউটা ছিল সেটা ছিল এতটাই পরবর্তী তোমাদের আপডেট বা ক্লাস বা তোমাদের রিভিউ নিয়ে তোমাদের খুব শীঘ্রই দেখা করা হবে যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কোনো প্রবলেম হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো কোনো অসুবিধার ব্যাপার নেই ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এতটাই পরবর্তী ভিডিওটা তোমার খুব শীঘ্রই দেখা হবে নমস্কার